আসসালামু আলাইকুম সিনজিনটা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে প্রিয় পাট চাষী ভাইরা, এখন আমি আপনাদের পাট চাষ করতে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি সার ও বালাইনাশক আপনারা দিলে আপনার পাট বিঘা প্রতি আপনার 12 থেকে 14 মন পর্যন্ত আপনার পাটের ফলন পাবেন, আর পাট আপনার বিশাল লম্বা হবে, আর পাট আপনার খুবই ভালো হবে, আর পাট আপনার সহজে মরবে না। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা না টাইনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে পাট চাষ করতে গেলে আপনার কি কি সার ও বালাইনাশক কখন কোন সময় দিলে আপনার পাট খুবই ভালো হবে। তো বন্ধুরা, প্রথমে আমি 1 বিঘা জমির জন্য আপনাদের বলবো, আপনি 33 শতকে আপনারা 20 কেজি টিএসপি, 20 কেজি এমওপি, আর আপনার 20 কেজি জিপসাম, আর এ হলো বন্ধুরা দেখছেন, এ হলো বিঙ্গো, এটি বরণ, এটি দেবেন আপনারা 33 শতকে 500 গ্রাম। এই 4টি সার আপনারা জমিতে সিটা পাট বুনি দেবেন। তো কেউ কেউ বলবেন যে ভাই বিঙ্গো দিলাম কি, এই বিঙ্গোটা দিলে আপনার পাটের খুবই আঁশ হবে, আর পাট আপনার খাটো আকারে থাকবে না, পাটের মাথার পাতা দেখবেন যে আপনার গলা তড়িক হইলে কিন্তু পাটের মাথার পাতা কিন্তু আপনার হলদি বরণ ধারণ করে, হলুদ হয়ে যায়। তো এই বিঙ্গোটা দিলে এবার ওই সারের সাথে যদি আপনারা বুনি দেন, তাহলে দেখছেন যে আপনার ওই পাট আর হলদি বরণ করবে না। এবার এই 4টি সার দিয়ে আপনারা পাট বুনে দিলেন জমিতে, এবার বোনার পরে আপনারা 3 খান চাষ দিবেন জমিতে, আর বিচন দিবেন 33 শতকে 750 গ্রাম পাটের বীজ, আপনারা যে জাতি আপনারা ভালো হয় সেই জাতি আপনারা বুনতে পারেন, 750 গ্রাম বীজ দিবেন। এবার বুনে আপনার চাষ দেওয়ার পরে এবার আপনারা মই টই দিয়ে সমান করে উপরে বেশি সিটি দিবেন, বা আপনি সিটি দিয়েও মই দিতে পারেন, মই দিয়ে এবার আপনারা সাথে সাথে জমিতে সেচ দিয়ে দিবেন। পাটের বীজ বুইনি আপনারা থুই দিবেন না যে পরে সেচ দিব বা বৃষ্টির আশায় থাকবেন না, সাথে সাথে সেচ দিয়ে দিবেন। এবার যখন দেখছেন বন্ধুরা, পাট যখন আপনার সেচ দেওয়ার পরে সাথে সাথে পাট আপনার ঝাইড়ি বাড়া গেছে, এবার আপনার 3 পাতা 4 পাতা যখন হয়েছে, এবার বৃষ্টির পানি যদি আপনাদের হয় যাতে আগাম বোনেন পাট, তাহলে কিন্তু বন্ধুরা আপনার 2 বার সেচ দেওয়া লাগবে যাতে বৃষ্টি হোক। তো আর একবার আপনারা সেচের আগে আবার আপনারা 15 কেজি টিএসপি আর 5 কেজি ইউরিয়া, 15 কেজি টিএসপি আর 5 কেজি ইউরিয়া 33 শতকে আবার আপনারা জমিতে সিটি দিবেন, দিয়ে আপনারা জমিতে পানি দিবেন। এবার পানি দেওয়ার পরে দেখছেন যে বিভিন্ন বিরকিনি, শামা, ফেপসি, আপনার বিভিন্ন রকমের আগাছা হয়, এই আগাছার জন্যে আপনার এই সিনজেন্ডা কোম্পানির ফুসিলেট ম্যাক্স দেখছেন বন্ধুরা, এটি হলো আপনার আগাছা নাশক, এটি যেতে আপনার ওই সেচ দেওয়ার 2 থেকে 3 দিন পরে আপনারা এটি স্প্রে করে দেবেন 33 শতকে 100 মিলি, আপনার 3 মেশিন 16 লিটারের 3 মেশিন পানি করি দিয়ে স্প্রে করার পরে দেখছেন যে আপনার জমিতে কোনো আর ঘাস নাই, ঘাস আপনার মরে গেছে। এবার পাট দেখছেন যে আপনার ঘুনো, কিছু কিছু পাট আপনার ঘুনো আছে, এবার ওই চাপা নেই আপনারা করবেন কি, যত ঘুনো পাট আছে সম্পূর্ণ পাট আপনারা সাফ করে লিড়ে দেবেন, একদম কোনো একদম একদম দেখা যাচ্ছে চারিদিকে আপনার 6 ইঞ্চি পরপর এক টাকের পাট রাখি সব তুলে দিবেন। তুলে দেওয়ার পরে এবার থুই দিবেন কিছুদিন, বৃষ্টি হলো এবার বৃষ্টির সময় আপনার 33 শতকে আপনার 20 কেজি দিবেন ইউরিয়া, আর এ হলো আপনার গ্রোজিন দেখাচ্ছি বন্ধুরা, এই গ্রোজিন দিবেন আপনারা 1 কেজি, আর এই থিওভিট দিবেন 1 কেজি, আর 20 কেজি ইউরিয়া, এই সারটা মিশা জমিতে আপনারা সিঁড়ি দিবেন। এবার সিঁড়ি দেওয়ার পরে দেখছেন যে পাট আপনার খুবই বাইর হয়ে গেছে, হেভি জোর, এবার পাট যখন আপনার মাজা তরিক বা এক বুক উঁচু হয়েছে এই সময় আপনারা পাটে স্প্রে করবেন পোকা লাগে, এবার ওই সময় পাটে স্প্রে আপনার আপনার ভিত্তাকু দেখাচ্ছি বন্ধুরা, এ হলো আপনার ভিত্তাকু, এটি দিবেন আপনারা 33 শতকে 10 গ্রাম, আর এর সাথে 50 মিলি নেবেন একটা ক্যারাটি, এই 3টি ওষুধ, এই 2টি ওষুধ, 16 লিটারের 3 মেশিন পানি করি পুরো জমিতে আপনারা স্প্রে করে দেবেন। এবার যখন আপনার স্প্রে করা যখন আপনার সারা হয়ে গেল, এই বিষটা আপনার 2 বার ব্যবহার করবেন, তারপরে আবার 15 দিন পরে আর একবার আপনারা ব্যবহার করে দেবেন, তাহলে আপনারা আর পাট কাটা পর্যন্ত আর আপনার পোকা লাগবে না।
এই দুটি বিষ এবার আপনার যদি মনে করেন কুকড়া লাগে পাট কিন্তু আপনার কুকড়ি লাগে ওই কুকড়ের সময় কিন্তু আপনি রস সাথে আপনি ভাটিমেকটাও মিশা দিতে পারেন কুকড়া লাগলে আর কুকড়া না লাগলে আপনি এই দুটি বিষই হয়ে যাবে এবার পাটের যখন আপনার মাথার উপর দিয়ে যখন পাট হয়ে গেছে এবার ওই সময় কিন্তু আপনার পাটের শিকড়ে কিন্তু আপনার গিট লাগে ছোটো ছোটো দেখবেন পাটের শিকড় কিন্তু সেখন আপনার গুটি গুটি হয়ে যায় হয়ে কিন্তু পাট আপনার মরা শুরু করে এবার পাট আপনার দানাও ভালো হতে চায় না আবার আপনারা 33% 10 কেজি আবার TSP 15 কেজি পটাশ আর আপনার 5 কেজি ইউরিয়া এই যে সাইডটি সার আর আপনার এ হলো ওয়ারলেস এই ওয়ারলেসটা দেখাচ্ছি বন্ধুরা ওয়ারলেসটা এটি কিন্তু আপনার ওই পোকার জন্যে এটি কিন্তু আপনার ওই ওই সময় কিন্তু আপনার ওই পাটের শিকড় মূল শিকড় কিন্তু ওই পোকায় খাইলে পাট কিন্তু আপনার মারা যায় ওই পোকা আর এটা হলো আপনার সবিক্রম এটা হলো আপনার ওই লেমাটুড নাশক মানে লেমাটুডের কাজ করবে আপনার ওই শিকড় যাতে গিট না হয় এই দুইটি বালাই নাশক আর আপনার ওই যে 20 কেজি সার আপনার এই 25 কেজি সার 15 কেজি পটাশ 10 কেজি TSP 5 কেজি ইউরিয়া এই যে 30 কেজি সার মিশার এই এই দুইটি বালাই নাশক একসাথে মিশা এবার আপনারা পাট বিলি দিয়ে আস্তে আস্তে আপনার বেশি ই করার দরকার না আস্তে আস্তে জমিতে আপনারা ছিটিয়ে দেবেন দেখবেন যে আপনার পাট একদম সে যতদিন রাখবেন পাট একটাও মরবে না পাট আপনার খুবই লম্বাও হবে পাটও খুব দানা হবে আর পাট আপনার বিঘাপতি এই এই নিয়মে যে সার আর বালাইনাশকের কথা কথাগণ বললো বন্ধুরা 1 বিঘা জমিতে আপনারা এই নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে দেখবেন যে আপনার পাট 15 মণ 14 মণ পর্যন্ত আপনার পাট হবে যদি না হয় তারপরে আপনার এই সিনজেন্টা কোম্পানি যেসব ওষুধ গড়ানের আপনার যে কথা গড়ান বলা হয়েছে আপনি সিনজেন্টা কৃষিতে সিনজেন্টা দোকানে যাই মেমু সহ এই ওষুধ গড়ান কিনবেন আর এই নিয়মে আপনারা পরিচর্যা করবেন দেখবেন আপনার খুবই লাভবান হবেন তো বন্ধুরা আপনারা পাটের পরে যে ভিডিওটা আপনি আপনাদের দিন যে এই যে যে নিয়মে সার বালাইনাশক করান আপনাদের দেওয়ার কথা করেন বললো বন্ধুরা অবশ্যই আপনারা এই নিয়মটা ফলো করেন মানেন আপনার 5 বিঘি পাট থাকলে আপনি 1 বিঘা ভূমি পরীক্ষা করেন দেখেন আপনারা কীরকম লাভবান হন তো এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম বন্ধুরা তো আমার এই চ্যানেলটা আপনারা নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।